তারাপীঠ থেকে আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায় রয়েছেন এবং আমার স্ট্রিট থেকে দীপক ঘোষ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। আমি শুরুতে অর্ণব এইটা তোমার থেকে জানতে চাইবো, তারাপীঠকে কেন্দ্র করে সারা বছরই ভক্ত সমাগম লেগেই থাকে, কিন্তু আজকের এই বিশেষ দিনে কি বিশেষ রীতি মেনে দেবী পূজিতা হন এবং ভক্ত সমাগম এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিরকম চোখে পড়ছে? আজকে বিকেল থেকে অমাবস্যা পড়েছে এবং কালকে প্রায় বিকেল পর্যন্ত থাকবে, সুতরাং সারা রাতই ভক্ত সমাগম যতক্ষণ থাকবে ততক্ষণ তারাপীঠের মন্দির খোলা থাকবে। অর্থাৎ রাত তিনটে ভোর চারটে এই সময়ও যদি ভক্তরা থাকেন তাহলে কিন্তু মন্দির খোলা থাকবে এমনটাই জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হবে এবং সন্ধ্যারতি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যারতির আগে যতজন পারছেন তারা পুজো দিয়ে দিচ্ছেন, তার কারণ অমাবস্যা ইতিমধ্যেই পড়ে গিয়েছে। অন্যদিকে এই সন্ধ্যারতির পরে কুমারী পুজোও হবে। আমরা জানি যে এখানে কুমারী পুজো হচ্ছে কয়েক বছর, তো সেই অনুযায়ী এবছরও কুমারী পুজো হবে। তার পাশাপাশি নটায় রয়েছে বিশেষ পুজোর আয়োজন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রায় সন্ধ্যারতির সময় হয়ে গিয়েছে কিন্তু সন্ধ্যারতির জন্য এখনো অবধি যেহেতু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এখানে পুজো দেওয়ার জন্য, তাই এখনো অবধি সন্ধ্যারতি শুরু করা সম্ভব হয়নি। প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে, নাট মন্দির থেকে শুরু করে লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বলা চলে এই যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি পর্ব চালু হয়ে যাবে। এখানে যারা অন্যতম মা কামাখ্যার মন্দির, এবং আমাদের মনে আছে যে প্রতি বছর একটা ছবি কামাখ্যায় দেখা যায় আবির, যেভাবে প্রচুর প্রায় হাজার খানেক প্রদীপ জ্বালানো হয়, নিঃসন্দেহে একটা আলাদা আকর্ষণ তৈরি হয় সেই দৃশ্যকে ঘিরে। তো সেই প্রদীপ জ্বালানো কি হয়েছে? দেখো, একেবারেই তুমি জানো দীপান্বিতা দীপাবলিতে প্রত্যেকবারের মতন এবারও দীপাবলি উৎসব পালন করা হয় কামাখ্যা মায়ের মন্দিরে, কিন্তু এবার যেহেতু দুপুরের পর থেকে টানা বৃষ্টি পড়ছে তাই কিছুটা হলেও দেখা যাচ্ছে যে কিছুটা দেরি করে প্রদীপ জ্বালানো হলেও থামানো যায়নি। তার কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানকার কর্তৃপক্ষ সাধারণ মানুষ তারা এই প্রদীপ জ্বালাচ্ছেন এবং এই যে আলোর রোশনাই পুরো সাজিয়ে তোলা হয় মা কামাখ্যার মন্দিরে, সেই ছবিটা এবারও অব্যাহত। এবং এই যে প্রদীপ জ্বালানো শুধুমাত্র দীপাবলির প্রদীপ জ্বালানো নয়, এর সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রার্থনা, শান্তি সুখে থাকা চেয়ে মায়ের কাছে প্রার্থনা, এবং প্রত্যেকবারের এই যে রীতি সেই রীতি এবারও দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সুমন দাস আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে একদিকে যেমন প্রদীপ জ্বালানো চলছে আরেকদিকে এখানে সাধনাতেও অনেকে রয়েছেন। এবং আজকের এই বিশেষ দিনে মহালক্ষ্মী এবং কুবের পুজো হয় কামাখ্যা মায়ের মন্দিরে, এবং আজকে সারাদিন মা পূজিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে থেকেই মহালক্ষ্মী এবং কুবের পুজো শুরু হয়েছে। পিছনের ছবিটা দেখাতে বলবো সুমন দাস আমার ক্যামেরা পার্সনকে, তার সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে নাট মন্দিরে দাঁড়িয়েই অনেকে আরতি করে নিচ্ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার কারণ প্রত্যেকবার দীপান্বিতা দীপাবলির দিন চারিদিকে আলো দিয়ে সাজানো হয় এবং মন্দিরে প্রদীপ দিয়ে সাজানো হয়। একদিকে যেমন মন্দিরে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধনা করছেন অনেকেই, এবং পাশেই এই যে সৌভাগ্য কুণ্ড, সেই সৌভাগ্য কুণ্ডর জল মাথায় নিয়ে এবং তাকে প্রদক্ষিণ করে তারা আসছেন। কথায় রয়েছে, এখানে আলোচনায়ও শোনা যায়, এই সৌভাগ্য কুণ্ডতে যদি প্রদক্ষিণ করা যায় সারা পৃথিবী প্রদক্ষিণ করার সমান। সুতরাং তুমি বুঝতেই পারছো যে আধ্যাত্মিক এই যে চেতনা বা মায়ের কাছে আসার যে এই যে ইচ্ছা, সেই সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এবং দীপান্বিতা দীপাবলির দিন সেই ছবিটা আরও স্পষ্ট হয় যে এই ছবিটা এখন এই সন্ধ্যেবেলা আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানকার কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে সাধারণ দর্শনার্থীরা যারা মাকে স্পর্শ করতে এখানে এসেছেন প্রত্যেকে মিলেই কিন্তু একইভাবে এই দীপাবলি উৎসব পালন করছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি।